রাজধানীর আশেপাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত অবৈধ ইটভাটা। এগুলোর কালো ধোঁয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এগুলো দেখভাল করার জন্য মন্ত্রণালয় আছে, পরিবেশ অধিদপ্তর আছে, কিন্তু এগুলো বন্ধে তাদের নেই কোনো পদক্ষেপ। এ বিষয়ে জানতে ঘন্টার পর ঘন্টা বসে কেউ মেলেনি কোনো বক্তব্য। বায়ু দূষণ নিয়ে ইকবাল অনেকের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন রাজীব শেখ এবং সজীবুর রহমান। বিশ্বে বায়ু দূষণের মাত্রার বিচারে সবার উপরে রয়েছে বাংলাদেশের নাম। এবছরের শুরুতেই দূষিত শহরের তালিকায় বেশ কয়েকদিন প্রথমে স্থানে ছিল রাজধানী ঢাকা। সুইস বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউ এয়ারের শহরভিত্তিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এমনই তথ্য উঠে আসে। সরেজমিনে দেখা গেছে রাজধানীর আশপাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শত শত ইটভাটা, যার বেশিরভাগই অবৈধ। কয়লা পুড়িয়ে এখানে তৈরি করা হচ্ছে ইট। এসব চুল্লির কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকে। ঢাকার কেরানীগঞ্জ, আমিনবাজার, হেমায়তপুর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব ইটভাটা বন্ধে নেওয়া হয় না কোনো পদক্ষেপ। ইটভাটার কালো ধোঁয়ায় অতিষ্ঠ হলেও কোনো অদৃশ্য ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন স্থানীয়রা। এটা সরকারে তো দেখতে আছে সবকিছু, এর ভিতরে মেম্বার চেয়ারম্যানরা দেখতেছে, তা আমরা ক্ষুদ্র মানুষ এগুলো কি বলবো। কেবল ইটভাটা নয়, রাজধানীর পাশেই কেরানীগঞ্জ, আমিনবাজার, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠছে সীসা ও সিলভারের বাট তৈরির কারখানা। টিন ও বিভিন্ন লোহার বর্জ্য সহ পরিত্যক্ত সিগারেটের প্যাকেটের রানপাত, ওষুধের খোসা, পলিথিন ও চিপসের প্যাকেট পুড়িয়ে অনেকটা প্রকাশ্যেই বের করা হচ্ছে সীসা। আর এসব সীসা কারখানার কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠছে এলাকার বাতাস। আমরা সিলভারের অস্টিস, আমরা এটার সাথে পলি লাগে, যেটা লাগিয়ে থাকে ওইটা আমরা পুরাইয়া আমরা সিলভারের আড়ি বাতিল বানাই। সিগারেট পানি, থার্মাল, আবার এই নেহরা। এসব কারখানার শ্রমিকদের যেমন নেই কোনো সুরক্ষা ব্যবস্থা, তেমনই ক্ষতির মুখে পড়ছেন কারখানার আশপাশের মানুষ। আমি তো করতেছি আজ 10-15 বছর ধরে, আমার তো কিছুই না। বিপজ্জনক মাত্রায় বায়ু দূষণের কারণে মানুষ হাঁপানি, ব্রঙ্কাইটিস, এমনকি ফুসফুস ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। মানে যেগুলো ভারী ধাতু সেগুলো কিন্তু বাতাসের সাথে মিশে সেই দূষিত বাতাস গ্রহণ করার ফলে মানুষের শ্বাসতন্ত্রের সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সমস্যা, প্লাস তারপরে হৃদরোগের সমস্যা, তারপরে কিডনি সমস্যা, নানান ধরনের জটিল সমস্যা কিন্তু মানুষ ভুগছে। যত বেশি দূষিত বায়ু তত বেশি ক্ষতি, কারণ কিন্তু স্বাস্থ্যের উপর পড়ছে। পরিবেশ কর্মীরা বলছেন অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব কারখানা বন্ধে আইন থাকলেও নেই আইনের প্রয়োগ। যথাযথ নিয়ম মানিয়ে পরিবেশ অধিদপ্তরের যে নিয়মকানুন যেগুলো আছে সেগুলো মানিয়ে এবং এগুলো লোকালয়ের বাইরে সেইভাবে এগুলো যদি প্রক্রিয়াজাত না করে পরিবেশ, শুধু পরিবেশ না, জনস্বাস্থ্য কিন্তু মারাত্মক হুমকি ওই এলাকার, এবং সামগ্রিকভাবে ঢাকার পরিবেশটা কিন্তু সাংঘাতিক খারাপ অবস্থা ধারণ করছে। বায়ু দূষণকারী এসব কারখানা বন্ধে কী ধরনের পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর তা জানতে দেশ টিভির অনুসন্ধানী দল পৌঁছায় পরিবেশ অধিদপ্তরে। দীর্ঘ অপেক্ষার পরও মেলেনি কোনো বক্তব্য। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।